প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের যে কয়জন রাজনৈতিক ব্যক্তিত্বের অবদানের জন্য বাংলাদেশের জনগণ প্রশ্নহীনভাবে গর্ব করতে পারেন তাদের অন্যতম হলেন জনাব মরহুম তরিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে কারণে তাকে অন্য মাত্রায় স্মরণ করেন বিশেষ করে দু হাজার তেরো সালের আমাদের যেই আন্দোলন ছিল সেই আন্দোলনের সময় যেটি আরো সুন্দরভাবে পরিষ্কারভাবে ফুটে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক নেতা নেতাকর্মীর সামনে সেটি হল তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে এই যে শান্তিময় ঐতিহাসিক যশোর জেলা এই জেলার সকল মানে সর্বস্তরের মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে যিনি সর্বোচ্চ সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছেন যা আমি দেখেছি যা আজকেই মাঠ যা সাক্ষী সেটি হচ্ছেন সেই ব্যক্তি হচ্ছেন মরহুম তরিক ইসলাম উনিশশো সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই মানুষটি আবার সাধারণত একই রকম হয় না তবে আমরা তরিক সাহেবের ক্ষেত্রে দেখেছি যে উনিশশো আঠেরো সালের আরেক নভেম্বরে ছেচল্লিশ সালের এক নভেম্বরে জন্মগ্রহণ করেছিলেন দু সালের আরেক নভেম্বর চৌঠা নভেম্বরে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তার শূন্যতার অভাব বোধ থেকে সকল মানুষের মতন আমিও গভীর বেদনা ও সম্মানের সাথে অনুভব করছি তার এই শূন্যতা আমি একটু আগেই বলেছি খুব সংক্ষেপে আপনাদের সামনে দেশের একটি চিত্র বর্ণনা করেছিলাম আজকের এই অবস্থায় এখনো দেশ এই স্বৈরাচার পালিয়ে যাবার পরে স্বৈরাচারের পতনের পরে জনগণের যে অভ্যুত্থান জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের ফলে যে স্বৈরাচার পালিয়ে গেছে এই দেশের এই ক্রান্তিকালে এই ক্রান্তিকাল পালিয়ে যাওয়ার পরে এখনো একটি ক্রান্তিকাল চলছে বিভিন্ন সময় আমি আমার বক্তব্যে বলেছি বিভিন্ন নেতৃবৃন্দ বলেছেন যে স্বৈরাচার হয়তো স্বৈরাচারের মাথা হয়তো পালিয়ে গিয়েছে কিন্তু তাদের প্রেতাত্মারা সমাজের প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো রয়ে গিয়েছে এবং সেখান থেকে তারা তাদের বিভিন্ন ষড়যন্ত্রের বীজ বপনের চেষ্টা করছে এবং সেজন্যই বর্তমান কালকেও বর্তমান সময়কেও দেশের আমরা ক্রান্তিকাল বলে অবহিত করতে চাই এবং এই রাজনৈতিক ক্রান্তিকালে তার মতন রাজনৈতিক একজন ব্যক্তির অত্যন্ত অভাব আমরা বোধ করছি আমি বোধ করছি কারণ আজকে যদি তার মতন একজন ব্যক্তি থাকতেন তাহলে স্বাভাবিকভাবেই আমাকে আরো অনেক ভালো আরও অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আমি পেতে পারতাম এমন একজন ব্যক্তির কাছ থেকে যা দেশ এবং আমাদের দলের জন্য অবশ্যই ভালো কিছু বয়ে ভাই বোনেরা আমি তার বিধি আক্তার মাক কামনা করছি আজকের এই দিনে আজকের এই ভাব গম্ভীর দিনে দীর্ঘ বক্তৃতা করাটা বোধ খুব বেশি শোভন হবে না বরং কিছুটা অমর্যাদা বটে আমি এই দুইয়ের কোনোটাতেই যেতে চাই না এবং সেই জন্যই শুধু সংক্ষেপে বাংলাদেশ জাতীয়তাপতি দল এবং দেশের জন্য তার কয়েকটি আরও কয়েকটি অবদানের কথা আমাদের নতুন প্রজন্মের যে সকল সদস্য এই মাঠে উপস্থিত আছেন তাদের সামনে বলতে চাই এবং একই সাথে এই মাঠে অনেক মানুষ অনেক প্রবীণদেরকে আমি দেখতে পাচ্ছি আমি ধরেই নিচ্ছি এই প্রবীণ ব্যক্তিরা তার সাথে একসাথে রাজনীতি করেছেন সেই প্রবীণদের সাথে তার গৌরবোজ্জ্বল অনেক স্মৃতি আছে হয়তো সেই স্মৃতি থেকে কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন সম্পর্কে আমার খুব সহজ কয়েকটি উপলব্ধি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমন যেটি আমি নিজেও চেষ্টা করি ফলো করার জন্য মরহুম তরিকুল ইসলাম সাহেব কখনোই তৃণমূলের সাথে কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে রাজনীতিক কর্মী হিসাবে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে উনি তৃণমূলের সাথে তার আত্মিক যে সম্পর্ক সেটা কিন্তু উনি কখনো বিচ্ছিন্ন করেননি বিচ্ছিন্ন হতে উনি দেননি এবং তার এই শিক্ষাটা কিন্তু আমিও চেষ্টা করি ফলো করার জন্য এটি আমার অবজারভেশন তার সম্পর্কে তিনি জীবনে কখনোই প্রাচুর্য এবং সম্পদের পেছনে ছোটেননি বাংলাদেশের যে কিছু রাজনীতিবিদ আছেন যারা আছেন যারা অনেস্ট হিসাবে পরিচিত জানাব তরিকুল ইসলাম সাহেব তাদের মধ্যে একজন আমরা যারা আজকে রাজনীতি করি আমার প্রজন্ম আমার পরবর্তী প্রজন্ম সহ যারা উপস্থিত আছেন এই মাঠে যে ইয়াং জেনারেশন যারা উপস্থিত আছেন সকলকে বলবো আমাদের এখান থেকে তেলুকু ইসলাম সাহেবের এই যে কোয়ালিটি এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছু জীবনে উনি কখনো আদর্শ বিচ্যুতি হননি এবং সেজন্যই আমরা দেখেছি নব্বইয়ের স্বৈরাচার পরবর্তী বিগত যে পতিত সৈরাচার তাদের সময় উনি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন কিন্তু উনি যেই দিনটিতে বিশ্বাস করেন যেই দলের প্রতি উনি আস্থা বিশ্বাস সেখান থেকে কখনোই উনি বিচ্ছিত হননি কোনো কম্প্রোমাইজ উনি করেন নাই উনিশশো সালে মাইকেল মধুসূদন কলেজের ছাত্র হিসাবে মরহুম তরিকুল ইসলাম সাহেব আয়ুব খানের সময়ে কারাবন্দী হয়েছিলেন উনিশশো আটষট্টি উনসত্তর সালের পর পর আরও দুইবার উনি কারাবরণ করেছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার উপপরাধায় প্রিয় ভাই বোনেরা মরহুম তরিকুল ইসলাম সাহেব বিএনপির প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি একই সাথে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ভারপ্রাপ্ত মহাসচিব ভাইস চেয়ারম্যান এবং জীবনের সর্ব শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্য প্রিয় ভাইগণেরা পৃথিবীতে মানুষের অবস্থান ক্ষণস্থায়ী কিন্তু একজন মানুষ অমর হতে পারেন তার কীর্তি এবং কর্মে মরহুম তরুকুল ইসলাম এই অবশ্যনীয় অবস্মরণীয় সম্মানে ভূষিত হয়েছেন তার ভক্ত অনুসারী এবং গুণগ্রাহীদের ভালোবাসায় আমি আমার পরিবারের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আজকের এই দিনে এই মহান নেতার প্রতি আমাদের সশস্ত্র শ্রদ্ধা জ্ঞাপন করছে আল্লাহ মহান আল্লাহ তাকে করে আমার বক্তব্য আমি শেষ করছি